সবাইকে ভিডিওতে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে খুব কম সময়ে আমরা অনেক আয়েলস ভিডিওবেলেরই শিখতে পারবো আয়েলস প্রিপারেশনের তিক্ত যে অভিজ্ঞতাটা আমরা সবাই ফেস করি সেটা হলো প্রিপারেশন নেওয়ার সময় আমরা বুঝতে পারি আমাদের ভোকেবুলারি খুব একটা এনরিচ না এটার জন্য আমাদেরকে অনেক সমস্যা ফেস করতে হয় প্লাস হচ্ছে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই তো আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনার আপনার এই ফ্রাস্ট্রেশন দূর করা আপনি এই ভিডিও পুরোটা দেখলে এমন নোট নিলে ট্রাসমি আপনি ভুকেবলেরি নিয়ে ফ্রাস্ট্রেটেড হবেন না মূল ভিডিওটা থাকবে ক্লাস লেকচারের মতো বরাবরের মতো টিপস শেয়ার করব যাতে আপনি নোট নিতে পারেন আর আলসে রিডিং রাইটিং লিসনিং এবং স্পিকিং এই চার মডিউলেই আপনি অনেক কম সময়ে অনেক ভুকেবলেরি শিখবেন এবং অ্যাক্টিভেট করবেন কিভাবে সেটাই আমি আলোচনা করব এই ভিডিওর ম্যাগনেটিক পার্ট হলো আপনি ভ্রুকেবুলারি অ্যাক্টিভেট করবেন কিভাবে আমাদের যেটা হয় আমরা লিস্ট ধরে ধরে অনেক ভ্রুকেবুলারি শিখি কিন্তু কাজের সময় সেটা কাজে লাগাতে পারি না এটা যাতে না হয় আমি সেই চেষ্টাই করব। আমি সেই টেকনিকগুলো শেয়ার করব যাতে আপনি ভুকেবুলারিগুলো শিখলেন অনেকগুলো সেগুলো যেন অ্যাক্টিভেট করতে পারেন মানে কাজে লাগাতে পারেন স্পেশালি স্পিকিং এবং রাইটিং তো মূল ভিডিওতে আগে আমি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি দিতে চাচ্ছি আর সেটা হলো অনেকে জানতে চান আমাকে রিচ আউট করবেন কিভাবে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ আইএসএন খ্যানাড ইমিগ্রেশন এখানে যদি আপনি আমাকে ইনবক্স করেন আমি রেসপন্স করি সো এখানে আপনি আমাকে রিচ আউট করতে পারবেন আর দ্বিতীয়ত অনেকে জিজ্ঞেস করেন আমি কি কি কোর্স অফার করি আমি দুটো কোর্স অফার করি একটা হচ্ছে আয়ালস কোর্স একটা বেসিক বেস মানে আয় মানে যাদের সমস্যা আছে যে আয়স শুরু করতে পারছেন না ভয়ে তাদের জন্য এই কোর্সটা খুবই ইফেক্টিভ তারা এনরোল হতে পারেন এই কোর্সে আর দ্বিতীয় একটা কোর্স আমি রান করি সেটা হলো আয়ার স্পিকিং সেভেন প্লাস যারা আয়স অনেক ভালো স্কোর করার চেষ্টা করতেছেন তারা এই কোর্সে এনরোল হতে পারেন আয়ার স্পিকিং সেভেন প্লাস আর দুটো ইভালুয়েশন সার্ভিস আমি দিয়ে থাকি একটা হলো রাইটিং ইভালুয়েশন রাইটিং ইভালুয়েশনে আইএলস রাইটিং প্লাস হচ্ছে এসওপি রাইটিং সার্ভিস দিয়ে থাকি আর দ্বিতীয় ইভালুয়েশন সার্ভিস হলো আমি আই স্পিকিং মক টেস্ট নিয়ে থাকি আপনি ডিটেইল ফিডব্যাক পাবেন আপনি যদি আমার কাছে আই স্পিকিং মক টেস্ট দেন এই বিজ্ঞাপন পর্যন্ত শেষ আমি মূল ভিডিওতে যাব তো চলুন স্পিকিং এ অনেক আইস ভোকাবুলারি শিখব এবং অ্যাক্টিভেট করব সেটা জেনে নিই স্পিকিং এ কমসেকম অনেক জন্য আপনাকে টপিক স্পেসিফিক রুকেবিলি শিখতে হবে আমরা জানি আইস স্পিকিং এর তিনটা পার্ট তিনটা পার্টের মধ্যে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি সবগুলোতেই আপনাকে কি করে কিছু নির্দিষ্ট টপিকে আপনাকে কোয়েশ্চেন করে তো আপনি কিছু টপিক একসাথে করে যদি প্রত্যেকটা টপিক রিলেটেড ভোকেবুলারি আপনি শিখে যান তাহলে আপনি অনেক বেশি টপিক খুব দ্রুত সময়ে শিখতে পারবেন এখন আমি তো খুব সহজেই বলে ফেললাম যে টপিক স্পেসিফিক ভোকেবুলারি শিখলে আপনি খুব কম সময়ে অনেক ভোকেবুলারি শিখতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে টপিক রিলেটেড ভোকেবুলারিগুলো পাব কোথায় কিথ স্পিকিং অ্যাকাডেমি এই ওয়েবসাইটে যদি যান তাহলে আপনি টপিক স্পেসিফিক ভোটেবলের পাবেন তো আমি ওই ওয়েবসাইটে গিয়ে টপিক স্পেসিফিক ভোটেবলের কিভাবে শিখবেন সেটা আমি দেখাবো তার আগে আমি দেখাই পার্ট ওয়ান এবং পার্ট টুতে তে কি ধরনের কোয়েশ্চেন করে আমি আজকে একটা টপিক নিয়েছি সেই টপিকটা এক্সাম্পল হিসেবে দেখাবো এবং দেখাবো আপনি কিভাবে খুব কম সময়ে এই টপিক রিলেটেড অনেকগুলো বুকে শিখবেন এবং অ্যাক্টিভেট করবেন আমি আজকে টপিক নিয়েছি হোম অ্যান্ড অ্যাকোমোডেশন দেখেন এখানে আমি আটটা কোয়েশ্চেন নিয়েছি সবগুলো হোম অ্যান্ড অ্যাকোমোডেশন রিলেটেড এই কোশ্চেনগুলোর উত্তর পারবেন না এমন কেউ নাই সবাই এই কোশ্চেনগুলোর উত্তর দিতে পারবে কিন্তু কোয়েশ্চেনের এর কোনো মতো উত্তর দিলেই আইএসএফ ভালো স্কোর তোলা যায় না আপনাকে ভালো স্কোর তোলার জন্য মানে প্লাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই টপিক রিলেটেড যে ওয়ার্ড আছে এই যেমন হোমেন অ্যাকোমডেশন রিলেটেড কিছু স্পেসিফিক ওয়ার্ড আছে সেগুলো যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলেই আপনি কেমন সেভেন প্লাস স্কোর তুলতে পারবেন যেমন ধরেন এখানে বলা আছে ডিউ লিভ ইন হাউস অর এ ফ্ল্যাট এটার বর্ণ এটার উত্তর কে না দিতে পারবে সবাই দিতে পারবে কিন্তু আপনি কিভাবে আইএলসের যে মার্কিং ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করে দিয়েছেন এবং মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে ভুকেবেলারি ওয়ান অফ দ্যাম তো এই ভুকেবেলারি আপনি কতটা দিতে পেরেছেন কারণ ভুকেবেলারিতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্ক আছে সেই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মার্কের সর্বোচ্চটা পেতে আপনাকে টপিক টপিক স্পেসিফিক ভুকেবেলারি দিতে হবে এটা তো গেলো তবে বলছে আপনাকে বলতেছে ডিসক্রাইব প্লিজ ডিসক্রাইব ইট আ লিটল বিট তো আপনার হোম বা অ্যাকোমোডেশন হাউসে থাকেন ফ্ল্যাটে থাকেন বা অ্যাপার্টমেন্টে থাকেন সেটা আপনাকে ডিসক্রাইব করতে বলেছে সেটা আপনি যদি স্পেসিফিক ওয়ার্ড দিয়ে মানে হোম অ্যান্ড অ্যাকোমোডেশন রিলেটেড ওয়ার্ড দিয়ে যদি বর্ণনা করেন তাহলে আপনি মার্ক ভালো পাবেন আর যদি নর্মালি ব্যাখ্যা করেন তাহলে আপনি মার্ক কম পাবেন সেটা আমি দেখাবো যে নর্মাল কোনটা আর হচ্ছে জাস্ট টপিক স্পেসিফিক ফ্রিকুয়ালিটি দিয়ে কীভাবে ব্যাখ্যা করতে হয় এবার আসুন পার্ট টু এ সেম একটা টপিক হোম রিলেটেড সেটা হচ্ছে ডিসক্রাইব ইউর আইডিয়া অফ এ পারফেক্ট হোম or dream house where you want to live. তার মানে আপনাকে এখানে ডিসক্রাইব করতে বলছে এমন একটা হাউস ভবিষ্যতে সেই বাসায় আপনি থাকতে চান এইটা আপনি ততটা ড্রিমি ওয়েতে বর্ণনা করতে পারবেন যখন আপনি এই রিলেটেড অনেক ওয়ার্ড আপনি জানবেন যে আপনার হাউজের ধরন কেমন হবে তারপরে কি কি ফ্যাসিলিটিস থাকবে তারপরে হচ্ছে ইন্টারনাল ইন্টেরিয়র ডিজাইন কেমন হবে আউট ওয়ার্ড ডিজাইন কীরকম হবে এগুলো যদি আপনি সুন্দর জানেন এগুলোর ইংলিশ ওয়ার্ড আপনি যত ভালো জানবেন আপনার ড্রিমি সেই এক্সপ্লেনেশনটা তত সুন্দর হবে তো চলুন এগুলো আমি দেখালাম যাতে আপনি বুঝতে পারেন যে টপিক স্পেসিফিক ঘুরতে জানলেই কেবল এইসব প্রশ্নের সুন্দর উত্তর দেওয়া যায় মানে ভালো স্কোর পাওয়ার উত্তর দেওয়া যায় এবার আমি সেই ওয়েবসাইটে যাব সেই ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনাকে দিতে হবে স্পিকিং একাডেমি এটা যদি আপনি সার্চ দেন সরাসরি আপনি এই ওয়েবসাইটে চলে যাবেন তো এই ওয়েবসাইটে অনেক কিছুই আছে আমি জাস্ট যাব এখানে আই স্পিকিং টপিক্স এটাতে যদি আমি চলে যাই তাহলে এই স্পিকিং টপিক্স এ সরাসরি চলে আসছি আমি এইখানে যদি আপনি যান দেখতে পাবেন এখানে অনেকগুলো টপিকস আছে এই যে কমন আয়স স্পিকিং টপিকস একদম আমি গুনি নাই কয়টা আছে অনেকগুলো ইনাফ ফর ইউ আপনি আয়স প্রিপারেশন নেওয়ার জন্য যত যতগুলো আই মিন টপিক প্র্যাকটিস করবেন ইনাফ ফর ইউ এগুলো প্র্যাকটিস করে শেষ করতে পারবেন না যাই হোক আজকে যেমন আমি উদাহরণ দেবো হোম অ্যান্ড অ্যাকমোডেশন রিলেটেড ওয়ার্ড তো আমি এখানে হাইপার লিঙ্ক করা আছে এখানে নীল এখানে ক্লিক করলে এটা গোলাপি হয়ে যাচ্ছে যাই হোক এটাতে আমি ঢুকলাম ঢোকার পরে দেখায় এখানে আপনি তিন ধরনের ফর্মে হচ্ছে তার এই এই তুলে ধরেছেন আই স্পিকিং হোম তো আপনি ডাউনলোড করতে পারবেন ডাউনলোড পিডিএফ নাও এটার আবার ভিডিও পুরোটা পুরো লেকচারের ভিডিও দেওয়া আছে ভিডিওটা একটু বড় এক দেড় ঘন্টার মধ্যে হতে পারে পুরো লেকচারটা ভিডিও দেওয়া আছে আপনি ভিডিও দেখতে পারেন প্লাস হচ্ছে এটার এইখানে এই কন্টেন্টের ডেভেলপ কন্টেন্টস এর পুরো বর্ণনাটা এখানে দেওয়া আছে তো আমি আর পিডিএফ ডাউনলোড করতেছি না এখান থেকে দেখিয়ে দেবো যে কিভাবে এখান থেকে অনেক ভিউবিলি শিখবেন তো আপনি এই চলে গেলেন দেখেন আয়সেভারি হোমস হোম হোমস বলতে বলতে কি বোঝায় কোন কথাগুলো বললে ভালো সেটা একটা ব্যাখ্যা দেওয়া আছে তারপরে এই দেখেন বোর্ড অ্যাকমোডেশন বর্ক অ্যাকমোডেশন শর্ট টার্ম রেন্ট অ্যাকোমোডেশন তো আপনি আমরা অনেক সময় দেখা যায় যে হলে থাকি বা মেসে থাকি তখন এটাকে কিন্তু আমরা বলতে পারি শর্ট টার্ম রেন্ট অ্যাকোমোডেশন আই এম লিভিং ইন শর্ট টার্ম রেন্ট অ্যাকোমোডেশন এটা কিন্তু খুব সুন্দর একটা কলোকেশন এবং খুবই মানে আপনি ভালো স্কোর তুলতে পারবেন এরকম একটা ওয়ার্ড ভোকেবুলারিতে যদি মার্ক মার্ক করে এক্সামিনার ডেফিনেটলি আপনার এই ওয়ার্ডটা আপনি যে ব্যবহার করেছেন এই কলোকেশনটা এটা সে কাউন্ট করবে শর্ট টার্ম রেন্টাল অ্যাকোমোডেশন খুবই সুন্দর সুইটেবল অ্যাকোমোডেশন অ্যাফোর্ডেবল অ্যাকোমোডেশন এটা তো গেলো এরকম তারপরে হচ্ছে আপনি ভিতরের আপনার অ্যাপার্টমেন্ট হাউস অথবা যে জায়গায় থাকেন সেটার ভিতরের ইকুইপমেন্টস বর্ণনা করতে পারেন যে ফুল্লি ফিটেড কিচেন স্পেশাল স্লিপিং রুম এখানে একটা এক্সাম্পল দিই যেমন ধরুন আপনি বললেন আপনার বাসায় দুইটা বড় বড় বেডরুম আছে আই হ্যাভ টু বেডরুমস ইন মাই অ্যাপার্টমেন্ট টু বিগ বেডরুমস ইন মাই অ্যাপার্টমেন্ট এটা বলার চেয়ে এটা বেশি কার্যকরী হবে যখন আপনি বলবেন টু স্পেশাস বেডরুমস ইন মাই অ্যাপার্টমেন্ট এই এইভাবে আপনি কিন্তু এখান থেকে ভুকে শিখতে পারেন এগুলো আহামরি কোনো ভুকে না খুব ফ্যান্সি কোনো ভুকে না কঠিন ভুকে না দাঁত ভাঙা ভোকাবুলারি শেখার দরকার নাই আপনি যে ভোকাবুলারিগুলো জানেন না যেভাবে ব্যবহার করতে হয় অনুযায়ী সেগুলো শিখবেন তাহলে আপনার মার্ক ভালো আসবে আর দেখেন এখানে অনেকগুলো ভার্ব ব্যবহার করেছে যেগুলো হোম অ্যান্ড অ্যাকোমেশন রিলেটেড এখান থেকে আপনি এই ভার্বগুলো শিখে নিতে পারেন আর আমরা জানি ভোকাবুলারিতে ভালো মার্ক তোলার জন্য আপনাকে অবশ্যই ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে হবে এখানে দেখেন এই টপিক রিলেটেড ইডিওমেটিক এক্সপ্রেশন এখানে উনি দিয়ে দিয়েছেন তারপরে হচ্ছে এটা আরেকটা জিনিস বলি এখানে স্পিকিং যে টাইপস অফ অ্যাকোমোডেশন হাউসেস ফ্ল্যাটস হাউস কিভাবে কিরকম কোনটা কীভাবে বর্ণনা করতে সেটা বলেছে ফ্ল্যাটস কোনটা কীরকম কি কি থাকে না থাকে ফ্ল্যাটস এর ধরনগুলো বর্ণনা করেছে তো আমি যেমনটা দেখাচ্ছিলাম পার্ট টুয়ে এই যে ডিসক্রাইব ইউর আইডিয়া অফ এ পারফেক্ট হোম অর ড্রিম হাউস তো আপনি যখন ড্রিম হাউস বর্ণনা করবেন তখন কিন্তু এই মিস্টার কিতের এই আইডিয়া গুলো এখান থেকে কিন্তু আপনি বলেন বললেন হাউস আর সেমিডি ট্রেস্ট হাউস আর ডু ফ্ল্যাক্স আর টেরেস্ট হাউস আর বাংলো আর স্কোয়াট এগুলো যদি ব্যবহার করেন তার মানে হচ্ছে আপনি কোলোকেশন ব্যবহার করছেন এই কোলুকেশন যদি এভাবে ব্যবহার করেন তাহলে এক্সামিনার নোট করবেন হুম নাইস ওয়ার্ট মানে আই অ্যাজ স্পেসিফিক ফিকেবলিটি আপনি দিয়েছেন যেটা টপিকের সাথে রিলেটেড এই যে ফ্ল্যাট কীভাবে ব্যবহার করবেন সেটা আর জিনিস এখানে দেখায় আমাদের পার ওয়ান একটা কোয়েশ্চেন ছিল এরকম এই যে চার নাম্বারটা

মডেল ফ্লাইন ক্যালেন্ডার কত কিছু বলেছে যেমন ধরেন আমি যদি আমার বেডরুম করি তাহলে একভাবে যাবে এইসব আছে ফোটোস আছে প্ল্যান্টস আছে এগুলো আমি কিন্তু সুন্দর করে ইউজ করবো এগুলো শব্দ যে আপনি পারেন না জিনিসটা এরকম না এই শব্দগুলো আপনাকে ইউজ করতে হবে মনে করে সেটাই হচ্ছে মেন চ্যালেঞ্জ আর এখানে আর একটা দেখেন রুমস পার্সো হাউস কিচেন হয় লিভিং রুম ডাইনিং রুম বাথরুম তারপর হচ্ছে ফার্নিচার তারপর দেখেন কিচেন আইল্যান্ড টু এটা একটা নাইস কোলোকেশন কিচেন আইল্যান্ড যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে এক্সামিনার মাথায় কাজ করেন এটা একটা নাইস কোলোকেশন ব্যবহার করছেন তো এইভাবে স্পিকিংয়ের এর কিন্তু আপনাকে অ্যাক্টিভেট করতে হবে এটা তো আমি আপনাকে দেখালাম শিখবেন এবং অ্যাক্টিভেট করার আরেকটা টেকনিক আমি শেয়ার করব সেটা খুবই কার্যকরী একটি টেকনিক সেটা হলো আমি আমার আমি কিভাবে আয়স এর অ্যাক্টিভেট করেছিলাম সেটার বর্ণনা দিই আমি যখন আয়স এর প্রিপারেশন নিই তখন আমার একজন স্পিকিং পার্টনার ছিল উনি শ্রীলঙ্কান ছিল তো ওই আপুর সাথে হচ্ছে আমি স্পিকিং প্র্যাকটিস করতাম আমরা কিভাবে প্র্যাকটিস করতাম সেটার বর্ণনাটা দিলে আপনার জন্য সহজ হবে আপনি তো আপনার স্পিকিং পার্টনার যেই হোক না কেন আপনি এবং সে একই ধরনের টার্গেট ফিল আপ করার চেষ্টা করবেন মনে করেন কিথের ওয়েবসাইটে গিয়ে হোম অ্যান্ড অ্যাকমোডেশন রিলেটেড আপনি দশ থেকে বারোটা ওয়ার্ড শিখেছেন এখন আপনার অ্যাক্টিভেট করার পালা আপনি যার সাথে প্র্যাকটিস করতেছেন আপনার পার্টনারকেও জানিয়ে দেবেন যে আমি এই এই ওয়ার্ড আজকে অ্যাক্টিভেট করতে চাচ্ছি তো আপনার যখন উনি মক টেস্ট নেবে আপনার স্পিকিং পার্টনার আপনার যখন মক টেস্ট নেবে সে কাউন্ট করবে এগুলোর মধ্যে কয়টা আপনি ব্যবহার করেছেন কারণ আমরা যখন একজাম কন্ডিশনে কথা বলতে থাকি আমাদের মনে থাকে না কোন কোন ওয়ার্ড আমাদের ব্যবহার করার কথা ছিল ঠিক মতো করেছে কিনা সেইগুলো তো এটা যদি করেন আপনি হোমেন অ্যাকোমেন্ডেশন রিলেটেড মনে করেন বিশটা ওয়ার্ড এখানে নোট করে নিয়েছেন নোট করে নিয়ে এইবার যখন আনসার দিচ্ছেন কোয়েশ্চেনগুলো তখন এই বিশটা ওয়ার্ডের সবগুলোই আপনি ইউজ করার চেষ্টা করবেন এটা আপনার স্পিকিং পার্টনার যে থাকবে সে কাউন্ট করবে আপনি কয়টা ইউজ করেছেন আবার উনি যখন এক্সাম দেবে তখন আপনি কাউন্ট করতে থাকবেন কয়টা ইউজ করেছে কতটা সাকসেসফুলি কাউন্ট করতে হবে যে কয়টা কয়টা ইউজ ইউজ হয়েছে হয় নাই এভাবে ছাড়া আপনি স্পিকিং অ্যাক্টিভেট করতে পারবেন আপনি লিস্ট ধরে ধরে ভুকেবলেরি শিখলেন কিন্তু আলটিমেটলি আপনি যদি এটা ইউজ করলেন কি করলেন না সেটা কাউন্ট না করেন তাহলে কখনোই এটা আপনার হ্যাবিটের মধ্যে আসবে না আপনি এইভাবে যতগুলো টপিক এখানে আছে কীথের ওয়েবসাইটে সবগুলো থেকেই আপনি কি করবেন এই এইভাবে টপিক স্পেসিফিক ভোকাবুলারি শিখবেন এবং যখন কারোর সাথে মক টেস্ট দেন বা নিজে নিজে রেকর্ডিং করে যখন আনসার চেক করেন মনে করেন আপনি আপনার স্পিকিং পার্টনার নাই তখন কি করবেন আপনি নিজেই প্রশ্ন করবেন নিজে আনসার দিবেন কিন্তু এই কথাটা রেকর্ড করে রাখবেন রেকর্ড করে নিজে শুনবেন কি কি ইউজ করেছেন কি কি ইউজ করেন নাই তো এই সবগুলো টপিক থেকে আপনি টপিক স্পেসিফিক ভোকাবুলারি শিখে ফেলেন ট্রাস্ট মি আপনি খুব ভালো করবেন স্পিকিংয়ে এবং এত কিছু শিখতে পারবেন এই ওয়েবসাইট জাস্ট আই আর স্পিকিং জন্য সেরা তো এবার আসুন আমি কথা বলবো রিডিং এর খুব কম সময়ে কিভাবে শিখবো এবং অ্যাক্টিভেট করবো কিভাবে সেটা নিয়ে এখানে আমি পাঁচটা টেকনিক দেখাবো যেগুলো কাজে লাগিয়ে আপনি অনেক ভোকাবুলারি শিখতে পারবেন এবং অ্যাক্টিভেট করতে পারবেন তবে শর্ত একটাই কম সময়ে কোনো কিছু অনেক বেশি শিখতে গেলে আপনাকে পরিশ্রম বেশি করতে হবে আপনি যদি পরিশ্রম বেশি করার জন্য রেডি থাকেন তাহলে এই টেকনিকগুলো কাজে আসবে তো আয়ালস এর রিডিং এর শেখার জন্য আমি আপনাকে বলবো কেম রিজের বই থেকে ভোকাবুলারি শেখার চেষ্টা করুন বিশেষ করে বুক নাম্বার সেভেন থেকে নাইনটিনের যে বইগুলো আছে সেখান থেকে রিডিং প্যাসেজ থেকে আপনি এই ভোকাবুলারিগুলো শিখবেন এবং অ্যাক্টিভেট করবেন প্রথম যে সাজেশন সেটা হলো আপনি যে ওয়ার্ডের মিনিংটা পারেন না সেটার মিনিং লিখে রাখবেন কিন্তু মিনিংটা লিখবেন বাংলায় ইংলিশে না কেন অনেকেই মনে করে যে যে ওয়ার্ডের মিনিং পারে না সেই ওয়ার্ডের মিনিংটা যদি আমি ইংলিশ কোনো সিনেমাস ওয়ার্ডে লিখে রাখি তাহলে মনে হয় আমি বেশি ওয়ার্ড মিনিং শিখবো আমি সেটা বিশ্বাস করি না কারণ আপনি যে ওয়ার্ডের মিনিংটা শিখতেছেন সেটা আপনার মনেও রাখতে হবে আমরা তখনই একটা জিনিস মনে রাখি যেটা আমার মনে গেঁথে যায় আপনি কোনো ওয়ার্ডের মিনিং বাংলায় শিখলে সেটা মনে গেঁথে যাবে যাই হোক আপনি ওয়ার্ডের মিনিংটা লিখে রাখবেন বাংলায় সেটাও ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে লিখছেন কোথায় আপনি যখন কোনো ওয়ার্ডের মিনিং পারেন না সেটা বইয়ে যেই বই থেকে পড়তেছেন সেই বইয়েই লিখে রাখবেন আমি আপনাকে প্রসেসটা একটু দেখিয়ে দিই মনে করেন এই এটা একটা আমি নিয়েছি বুক নাম্বার নাম্বারটিন থেকে তো প্রথম যে সেন্টেন্সটা আছে আমি হাইলাইট করে রেখেছি এই সেন্টেন্স এক দুইটা আমি পারি না একটা হচ্ছে কনজিউমড তো এই অ্যাডিবউ ওয়ার্ডের মিনিংটা আমি কি করব এখানে পাশেই লিখে রাখবো এখানে যদি হার্ড কপি পড়েন তাহলে কলম বা পেন্সিল দিয়ে আপনি এরকম তীর চিহ্ন দিয়ে ওইখানেই মিনিংটা লিখে রাখবেন বাংলা যেমন অ্যাডিবো এটার মিনিং হচ্ছে ভোজ্য ভোজ্য কথাটা বা খাবার যোগ্য এই কথাটা আপনি পাশে লিখে রাখবেন তীর চিহ্ন দিয়ে আর যদি সফট কপি ইউজ করেন তাহলে আমার মতো এখানে এ চিহ্ন আছে এটা দিয়ে আমি যে বক্স করে এখানে লিখে রাখছি সুইটেবল টু বি ইটেন আমি ইংলিশে লিখেছি কারণ আমার এখানে বাংলা সফটওয়্যার ইনস্টল করা নাই তাই তো অ্যাডবো এটার মিনিং হচ্ছে সুইটেবল টু বি ইটেন এটা আমি কিন্তু বক্স করে এখানেই লিখে রাখছি তো এটা আপনি কেন করবেন কারণ আপনি যখন আবার রিভিশন দিতে আসবেন তখন এই ওয়ার্ডের মিনিং যদি আপনার মনে নাও থাকে সাথে সাথে বক্সে ক্লিক করলেই ওয়ার্ডের মিনিং আপনার মনে হয়ে যাবে এবং আপনাকে এখানে বেশি সময় ব্যয় করতে হবে না বা ভুলে যাওয়ার কোনো চান্স নাই এটা গেল একটা সিস্টেম দ্বিতীয় যে টেকনিকটা আমি বলবো সেটা হচ্ছে যেই সেন্টেন্স থেকে মিনিংটা আপনি শিখলেন যেই সেন্টেন্স থেকে ওয়ার্ডটা শিখলেন সেই সেন্টেন্সটা আপনি নোট করবেন অথবা হাইলাইট করবেন অথবা আন্ডারলাইন করবেন এবং কয়েকবার এই সেন্টেন্সটা পড়বেন যাতে যে ওয়ার্ডটা আপনি পারলেন না সেই ওয়ার্ডটা আপনার এই সেন্টেন্সের কন্টেকচুয়াল মিনিং অনুযায়ী মনে থেকে যায় যেমন ধরেন এই ওয়ার্ড এই সেন্টেন্স এই ওয়ার্ডটা এই সেন্টেন্স থেকে আমরা শিখেছি তাহলে আমরা লিস্ট এই পর্যন্ত এই সেন্টেন্সটা পড়ব যাতে এই অ্যাডিবো এই ওয়ার্ডটা আমরা অ্যাক্টিভেট করতে পারি আপনি যখন এই সেন্টেন্সে বারবার এই ওয়ার্ডটা পড়বেন তখন কিন্তু আপনি ভোকেবুলারি অ্যাক্টিভেট করতেছেন তাহলে আপনি কী করবেন ফার্ম অয়েল ইজ অ্যান অ্যাডিবল অয়েল দ্য রাইট ফ্রম দ্য ফ্রুট অফ দ্য আফ্রিকান অয়েল ফার্ম ট্রি তখন এই সেন্টেন্সের সাথে কিন্তু আপনি কনটেকচুয়ালি এইটার মিনিং পড়ে ফেললেন এটা আপনার বেশি মনে থাকবে দিস ইজ হাউ ইউ উইল অ্যাক্টিভেট দ্য ওয়ার্ড মিনিং আরেকটা কাজ করতে পারেন সেটা হলো এটা তৃতীয় টেকনিক সেটা হল মেক ইজি সেন্টেন্স এই যে সেন্টেন্সটা ব্যবহৃত হয়েছে বা তারা ব্যবহার করেছে এটা কিন্তু একটা কঠিন সেন্টেন্স অনেক বেশি শব্দ এখানে আছে যেটা এটার মিনিংটাকে একটু বুঝতে একটু ঝামেলা ক্রিয়েট করতেছে তাহলে আমি কি করব এডিবো এই ওয়ার্ডটা নিয়ে আমি নিজে একটা সেন্টেন্স তৈরি করবো যেটা সহজ আমি মনে রাখতে পারি তো আমি কি করবো যেমন আমি এখানে একটা সেন্টেন্স তৈরি করেছি সেটা এই এটা হচ্ছে থেকে থেকে নেওয়া সেন্টেন্স এই অংশটা এটা আমি নিয়েছি যেখানে আমি লিখে অর্থ ভোজ্য এটার কথা আমি লিখে রাখছি বাংলায় আর আমি নিজে একটি ইজি সেন্টেন্স তৈরি করেছি সেটা হচ্ছে দেয়ার ফিউ অ্যাডিবল প্ল্যান্টস অন দ্য আইল্যান্ড এটা কিন্তু একটা ইজি সেন্টেন্স এবং আমার মনেও থাকবে বেশি আমি এই ইজি একটা সেন্টেন্স লিখে রাখছি এটা হচ্ছে টেকনিক তো চার নাম্বার টেকনিক এ আছে চার নম্বরটা হলো নো দা ওয়ার্ডস অ্যারাউন্ড আপনি যে ওয়ার্ডটা শিখলেন এখান থেকে মনে করেন আপনি এডিবল এই ওয়ার্ডটা শিখেছেন এই ওয়ার্ডটার আশেপাশে মানে এর প্রথমে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে তারপরে কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে সেই দুটো ওয়ার্ডও আপনাকে মনে রাখতে হবে আশেপাশে ওয়ার্ড এটাকে বলা হয় কোলোকেশন কোলোকেশন অনুযায়ী যদি আপনি ওয়ার্ড মনে রাখেন তাহলে আপনার ওয়ার্ড মিনিং বেশি মনে থাকবে এবং এগুলো অন্য কোথাও ব্যবহার করতে পারেন যেটাকে বলা হয় অ্যাক্টিভেট করা যেমন আপনি এডিব এই ওয়ার্ডটা আপনি রাইটিং কোথাও কথা ব্যবহার করতে চাচ্ছেন অথবা স্পিকিং এর কথা ব্যবহার করতে চাচ্ছেন আশেপাশে ওয়ার্ড ওয়ার্ড যদি মনে রাখেন তাহলে আপনি আপনার ব্রেন খুব দ্রুত কাজ করবে এটা মনে রাখতে এবং সে আপনাকে আপ দেবে হ্যাঁ তুমি এডিবল অর্থ জানো সো ইউজ ইট এই ব্রেনের সাথে খেলা করতে হবে আপনার তাহলে আপনি মনে রাখবেন শুধু এডিবল বেশি দিন মনে রাখতে পারেন না এই জন্য আপনাকে মনে রাখতে এডিবল অয়েল তো অনেক ধরনের অয়েল হয় তার মধ্যে একটা হচ্ছে এডিবল অয়েল এই যেমন ধরেন কনজিউমড এই শব্দটা শুধু মনে রাখবো না কনজিউমড ভেজিটেবলস এই দুইটা শব্দ একসাথে মনে রাখবো মোস্ট কনজিউমড এভাবেও মনে রাখতে পারি বা কনজিউমড ভেজিটেবলস এইভাবেও মনে রাখতে পারি বা পুরোটাই মনে রাখতে পারি মোস্ট কনজিউমড ভেজিটেবলস আইসোলেটেড করে কোনো ওয়ার্ডের মিনিং শিখবেন না একসাথে করে শিখবেন দুটো ওয়ার্ড শিখবেন এটাকে কলোকেশন বলে তাহলে আপনি বেশি দিন মনে রাখতে পারবেন তো চার নম্বরটা বলা শেষ এবার পাঁচ নম্বরে আসি পাঁচ নম্বরটা অ্যাক্টিভেট করার একটা দারুণ টেকনিক সেটা হলো রেকগনাইজ দ্য ওয়ার্ড ইন এ নিউ প্যাসেজ আমরা যেমন ধরেন এই প্যাসেজ পড়তেছিলাম তো এই প্যাসেজ পুরোটা শেষ করলাম শেষ করার পরে অনেকগুলো আমি পারতাম না সেগুলো শিখেছি মনে করেন দশটা এই দশটা ওয়ার্ড যেগুলো বললাম আমি মিনিং লিখে তৈরি করব এবং এটার আশেপাশের যে ওয়ার্ড সেগুলো মনে রাখবো সাথে আর একটা কাজ করবেন এই প্যাসেজ তো পড়া শেষ অন্য একটা প্যাসেজে গিয়ে আপনি যদি মনে হয় এডিবল শব্দটার মিনিং ঠিক মনে করতে পারছে না কিন্তু এটা আপনি অন্য কোন পেসেজে পড়েছেন আপনি কি করবেন ডিকশনারিতে মিনিং না খুঁজে এই ওয়ার্ডের মিনিংটা এই প্যাসেজে এসে খোঁজার চেষ্টা করবেন যদি এটা পান তাহলে আপনি অনেক দ্রুত এটা মনে রাখতে পারবেন কারণ আপনি আপনার ব্রেনকে খাটাচ্ছেন আপনি একটা ওয়ার্ড মিনিং শিখতে গিয়ে আপনার ব্রেনকে যত খাটাবেন সে তত এই ওয়ার্ডের মিনিং মনে রাখবে এই ছিল আমার রিডিং এর অনেক বেশি ভোকাবুলারি শেখা এবং অ্যাক্টিভেট করার টেকনিক ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন না লাগলেও জানাবেন আমি জানি না এগুলো একটু টাইম কনজিউমিং একটু সময় বেশি লাগবে কিন্তু আপনি শিখবেন মানে পরিশ্রম অনেক বেশি করতে হবে আপনাকে এবং শিখবেন অনেক ভালো এগুলো লং লাস্টিং হবে যাই হোক আমি এবার কথা বলবো লিসেনিংয়ের এর ভুকিবলের আমরা শিখবো কিভাবে এবং অ্যাক্টিভেট করবো কিভাবে সেই টেকনিকটা নিয়ে চলুন লিসনিং নিয়ে কথা বলি আলাদা করে যে ওয়ার্ড মিনিং শিখতে হবে জিনিসটা এরকম না স্পিকিং এবং রিডিং এ যে পরিমাণে আমরা শিখতেছি সেটা লিসেনিংয়েও কাজে লেগে যাবে তবে এখানে অ্যাক্টিভেট করার একটা সিস্টেম আপনাকে জানতে হবে যেটা আমি এখানে শেয়ার করব মনে করেন আমি এখানে একটা বুকলেট নিয়েছি এই বুকলেট হচ্ছে লিসেনিংয়ের এর কেমব্রিজ বুক নাম্বার সেভেনটিন টেস্ট ফোরের পার্ট ফোর থেকে আমি এটা নিয়েছি তো এইখানে ধরেন এই ওয়ার্ডের মিনিংটা আমি পারি না মেড ফ্রম দ্য স্যাপ অব দ্য ম্যাপল ট্রি বা এই যে ওয়ার্ডগুলো আমি যেগুলো হাইলাইট করে রেখেছি স্যাপ রিফাইন্ড সুগার ময়েস্ট সয়েল tree trunk drilled into evaporators evaporation process মনে করেন এই ওয়ার্ডগুলো আমি জানি না বা কোলোকেশনগুলো আমি জানি না আমার কাছে নতুন তো আমি কি করব যে ওয়ার্ডটা আমি জানি না সেটা আমি বারবার শুনবো এটা প্রোনান্সিয়েশন কি কারণ লিসেনিং শুধু ওয়ার্ড মিনিং জানলে কোনো লাভ নাই এটা প্রোনান্সিয়েশন কি সেটা জানতে হবে এটা কিন্তু ভোকেবুলারির একটা টেকনিক কারণ ভোকেবুলারির প্রোনান্সিয়েশন আপনি এক্স যদি না জানেন তাহলে লিসেনিংয়ে সেটা ব্যবহার করতে পারবেন না এই আমি বলবো আপনি যখন নতুন কোনো ওয়ার্ড আপনি লিসেনিং এ পাচ্ছেন সেটা প্রনান্সিয়েশনও জানেন না মিনিংও জানেন না তাহলে আপনার কাজ হলো এটার মিনিং এখানেই লিখে রাখবেন আমি রিডিং এ যেমন বলেছি এখানে মিনিং লিখে রাখবেন বাংলায় লিখে রাখবেন এবং এটার মিনিং শিখে ফেলবেন প্লাস এটার উচ্চারণ আপনি বারবার শুনবেন যে ওরা কিভাবে এটা প্রোনাউন্স করতেছে শোনার পরে আপনি এবার বুঝতে পারবেন যে হ্যাঁ এই ওয়ার্ডটার প্রনান্সিয়েশন এটা এটার মিনিং এটা এবার এটা তো গেলো শিখলেন কিভাবে সেটা আপনি এইভাবে শিখতে পারবেন কিন্তু অ্যাক্টিভেট করবেন কিভাবে মানে কাজে লাগাবেন কিভাবে কাজে লাগানো হচ্ছে লিসেনিং তো শুনেই বুঝতে হবে আপনাকে শুনেই আনসার দিতে হবে তো কাজে লাগাবেন কিভাবে সেটা বলি এই যে ওয়ার্ডগুলো আমি হাইলাইট করে রেখেছি মনে করেন এই ওয়ার্ডগুলো সবগুলোই হচ্ছে ম্যাপল সিরাপ এর সাথে এই টপিকটার সাথে জড়িত আমি কি করব এটা তো আমি লিসেনিং শুনলাম এইবার আমি ইউটিউবে গিয়ে সার্চ দিব ম্যাপল সিরাপ লিখে লিখে ম্যাপল সিরাপ রিলেটেড ভিডিও ভিডিও সার্চ দিলে অনেকগুলো আসবে আমি যে কোনো একটা ভিডিও নিব নিয়ে কি করব এই ভিডিওটার অডিও শুনবো ভিডিও দেখবো না শুধু অডিও শুনবো শুনে আমি যেই যে ওয়ার্ডগুলো আমি এখানে আন্ডারলাইন করেছি বা হাইলাইট করেছি সেগুলো একদম লিস্ট ধরে নিয়ে বসে যাব এবং শুনতে থাকবো কোন ওয়ার্ডটা বলতেছে এখান থেকে এবং যেটা আমি শুনে বুঝতে পারবো সেটা ঠিক চেনে দিয়ে দেবো হ্যাঁ এটা আমি এটার মিনিংও জানি এটার উচ্চারণও জানি এবং এটা অন্য জায়গায় শুনে বুঝতে পেরেছি এটাকে বলা হয় লিসিনিংয়ের ভুকেবলের অ্যাক্টিভেট করা আপনি যদি এইভাবে লিসনিংয়ের ভুকেবলের অ্যাক্টিভেট করেন তাহলে আপনার ভুকেবলের অনেক বেশি অ্যানরেজ হবে এবং কম সময়ে আপনি লিসিনিং অনেক বেশি প্র্যাকটিস করতে পারবেন এবং শুনে বুঝতে পারবেন এজন্য জন্য প্লাস মিনিং আপনাকে জানতে হবে এবং শুনে প্র্যাকটিস করতে হবে লিসেনিংয় ভোকেবলির জন্য এটা ছিল লিসেনিংয়ের ছোট্ট একটা টিপস বলতে পারেন এবার আমি কথা বলবো রাইটিংয়ের ভোকেবলের অ্যাক্টিভেট করবেন কিভাবে সেটা নিয়ে সবাই হয়তো অধীর আগ্রহে বসে আছেন রাইটিংয়ের ভোকেবলের অ্যাক্টিভেট করা অত সহজ নয় যাই হোক আমি কিছুটা দেখানোর চেষ্টা করুন চলুন সবাই তো অধীর আগ্রহেই বসে আছেন যে আইএলস এর রাইটিং এর ভোকাবুলারি শিখবো কীভাবে এবং অ্যাক্টিভেট করবো কীভাবে সেটা নিয়ে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আইএলস এর রাইটিংয়ে ভোকাবুলারি শেখা এবং অ্যাক্টিভেট করা কারণ এর রাইটিং এ ভোকাবুলারি গুলো ফর্মাল হতে হয় অ্যাকাডেমিক হতে হয় এবং এই গুলো অবশ্যই গ্রামাটিক্যালি এবং কনটেক্সুয়ালি কারেক্ট হতে হয় হলে মার্ক কমে যায় এই জন্য আয়ালসের ভুকেবুলিরি শেখা এবং অ্যাক্টিভেট করা অনেক টাফ তবে আমি আপনাকে বলে দিই এই ভিডিও থেকে আপনি কিছুটা হলেও সেটা শিখতে পারবেন আমি আয়ালস স্পিকিং এর জন্য যে টেকনিকটা দেখিয়েছিলাম যে টপিক স্পেসিফিক শিখতে হবে শিখে সেটা প্র্যাকটিস করতে হবে এবং অ্যাক্টিভেট করতে হবে কিভাবে সেটা হচ্ছে আপনি যখন স্পিকিং করতেছেন স্পিকিং কথা বলার সময় সেগুলো ব্যবহার করতেছেন স্পিকিং এর ভেবুলারি রাইটিং সেম করতে হবে আপনি এগুলো শিখবেন শিখে টপিক স্পেসিফিক ভেকাবুলারি শিখবেন রাইটিং এ শিখে এইগুলো আপনি যখন লিখবেন মনে করেন রাইটিং এর রাইটিং টাস্ক টু লিখতেছেন তাহলে ওই যে ভেকাবুলারিগুলো শিখছেন টপিক স্পেসিফিক মনে করেন অ্যানিমালস অথবা ফ্যামিলি এই দুই টপিক রিলেটেড ভোকাবুলারি শিখেছেন সেগুলো নোট ডাউন করবেন নোট ডাউন করে আপনি যখন রাইটিং টাস্ক টু এই রিলেটেড লিখতেছেন তখন এই ওয়ার্ডগুলো কনশিয়াসলি ব্যবহার করার চেষ্টা করবেন দুই তিনবার ব্যবহার করলে আপনার মধ্যে এগুলো চলে আসবে এটা হলো টেকনিক আর আপনি রাইটিং টাস্ক ওয়ানের জন্য সেম কাজ করবেন তবে আমি যেহেতু বললাম টপিক রিলেটেড ওয়ার্ড শিখতে হবে এবং সেগুলো অ্যাক্টিভেট করতে হবে তাহলে টপিকগুলো কোনগুলো টপিক কোথায় পাবেন তো আমার সামনে একটা বই দেখতে পাচ্ছেন এই যে স্ক্রিনে শেয়ার করেছি টার্গেট বেন সেভেন প্লাস এটা হচ্ছে আইডিয়াস ফর আয়ার্স টপিক্স এটা অ্যাডম স্মিথ ওনার পাবলিশ করা বই ওটা দুই হাজার পনেরোতে পাবলিশ করেছিল সেটা আমার কাছে আছে আপনি লেটেস্ট ভার্জনটা নিয়ে নেবেন যদি পারেন এটা অনলাইনে থাকার কথা যাই হোক এই বইটা খুবই কার্যকরী এই বইয়ে উনি চব্বিশটা টপিক দিয়েছেন এই এবং টপিকগুলোর সম্পর্কে অনেক আইডিয়া শেয়ার করেছেন দুই তিন চার পাঁচ লাইনে তো এই এখানে প্রায় চব্বিশটা টপিক আছে এই টপিকগুলো একটু ন্যারো ডাউন করা আছে আপনি কি করবেন এই বইটা একটু কালেক্ট করে ফেলবেন এই বই কালেক্ট করে এই বই থেকে টপিকের আইডিয়া নিয়ে এই রিলেটেড ভুকেবিলি আপনি শিখবেন এটা এখন কথা হচ্ছে যে এখানে তো শুধু আইডিয়া দেওয়া টপিক খুব একটা দেওয়া না তাহলে কি করবেন সেটার জন্য আরেকটা বই আমি সাজেস্ট করতেছি সেটা হচ্ছে এটা এই বইটা হচ্ছে আপনার এই বইয়ের নাম এটা আজ বেন নাইন বুক অ্যাপ সিক্রেটস এটা এই বইটা আপনি অবশ্যই কালেকশনে রাখবেন এটা খেম বিস আই এস ইউনাইটেড কিংডম থেকে প্রকাশিত এই বইটা খুবই কার্যকরী আইএলস টপিক রিলেটেড ভোকেবুলারি ফর্মাল ভোকেবুলারি অ্যাকাডেমিক ভোকেবুলারি এবং আয়েলসের টপিক রিলেটেড ভোকেবুলারি শেখা এবং অ্যাক্টিভেট করার জন্য এর চেয়ে ভালো বই আমি এখনও পর্যন্ত পাইনি তো আমি এই বইয়ের কন্টেন্টসটা দেখিয়ে দিই যেমন ধরুন এখানে কন্টেন্টস আছে দেখেন এই বইয়ের টপিক এই যে টপিক নাম্বার ওয়ান ওয়ার্ক অ্যান্ড ক্যারিয়ার

ওয়ার্ক ক্যান্ড কেরিয়ার রিলেটেড এবং এগুলো হাই সাউন্ডিং ব্যান নাইন ক্যারি করে এরকম এবং সেগুলো কীভাবে ইফেক্টিভলি সেন্টেন্স ব্যবহার করতে হবে সেগুলো বোল্ড করে হাইলাইট করে একদম এস এ তৈরি করে দিয়েছে এর চেয়ে ভালো বই আপনি পাবেন না বুকে বলে অ্যাক্টিভেট করার যেমন ধরুন প্রোডাকটিভিটি সাবসিডাইজিং হ্যাঁ তারপর হচ্ছে ওয়ার্ক লাইফ ব্যালান্স তারপরে হচ্ছে এখানে মোটিভেটিং দেন পে ইনক্রিমেন্ট ফার্কস ফাইন্যান্সিয়াল রিভার্স বোন ইনসেন্টিভস আমার একটা ওয়ার্ড এখানে খুবই ভালো লাগে সেটা হলো জব ট্রেনিং প্রোগ্রাম খুব হাই সাউন্ডিং এবং খোলোইটেড তো এইগুলো যদি আমি আপনি যদি এই বই থেকে এই দশটা টপিক রিলেটেড আপনি শিখেন মি আপনি যদি এর মানে সেভেন্টি পার্সেন্টও আপনি আপনার লেখার সময় অ্যাক্টিভেট করতে পারেন এই ভোকেবিলিটিগুলো আপনি ভোকেবিলিটি যে টোয়েন্টি ফাইভ ফাইভ পার্সেন্ট মার্ক ক্যারি করে রাইটিংয়ে এখানে আপনি সর্বোচ্চ মার্ক পাবেন আমি আশা করি সো দিস ইজ হাউ ইউল অ্যাক্টিভেট রাইটিং রিয়ালিটি ইন ইউর রাইটিং টাস্ক টু এবার রাইটিং টাস্ক ওয়ানে আসি রাইটিং টাস্ক ওয়ানের জন্য আমি বলবো প্রথমে হচ্ছে এরকম আপনি ওয়ার্ড মিনিং শিখবেন যেমন ধরেন ভার্ব এবং নাউন দুইটাই ডিক্লাইন ড্রপ ক্লাইম তারপর শার্পলি র্যাপিডলি সিগনিফিকেন্টলি এই ধরনের ওয়ার্ড শিখে নেবেন শিখে নেওয়ার পরে আপনি সেম আমি যেমন রাইটিং টাস্ক টু এর জন্য মডেল আনসার ফলো করতে বলেছি ঠিক তেমনি এই পাবলিকেশনের একটা বই আছে সেটা হচ্ছে গেট আয়স ব্যান নাইন ইন রাইটিং টাস্ক ওয়ান এই বই থেকে আপনি কি করবেন এই যে ওয়ার্ডগুলো আপনি শিখলেন এখানে এই যে ওয়ার্ডগুলো শিখলেন এগুলো আপনি অ্যাক্টিভেট করবেন অ্যাক্টিভেট করার জন্য আপনাকে একটা স্যাম্পল আনসার পড়তে হবে স্যাম্পল আনসারের পরে দেখবেন যে তারা কিভাবে ব্যবহার করেছে যেমন ধরেন স্টিডিলি এই শব্দটা আমরা এখানে শিখেছি স্টিডিলি শব্দটা আমরা ইউজ করার জন্য এখানে যেমন কিভাবে ইউজ করেছে সেটা শিখবো উই ক্যান সি দ্যাট ফ্রুট প্রোডাকশন রোস স্টিডিলি ফ্রম জাস্ট রোজ স্টিডিলি এই যে আপনাকে মনে রাখতে হবে হুম এইভাবে আপনি এটা শিখতে পারেন যেমন ধরেন জানুয়ারি টু আফিক অফ রাফলি ফোর পয়েন্ট টু ঢন্স বাই অগাস্ট এই যে ফেল র্যাপিডলি ডিক্লাইনিং টু অ্যারাউন্ড এই যে ওয়ার্ডগুলো তারা ব্যবহার করেছে হুম স্লাইটলি ইন দ্য ওঠাম রাইজিং টু আর টোটাল অ্যারাউন্ড এই যে কোলোকেশন তারা ব্যবহার করেছে এই স্যাম্পল আনসার থেকে তারা আপনাকে শিখতে হবে স্যাম্পল আনসারে তারা কিভাবে এই শব্দগুলো ব্যবহার করলো আপনি যত স্যাম্পল আনসার পড়বেন ব্যান নাইন যত স্যাম্পল আনসার পড়বেন বা এইট প্লাস যত স্যাম্পল রাইটিং এর আপনার ভুকিবলের তত বেশি ইম্প্রুভ করবে এবং আপনি এগুলো আপনি যখন লিখবেন তখন অ্যাক্টিভেট করতে পারবেন এছাড়া আমার আর কোনো টেকনিক জানা নাই। তো এই চারটা বই আমি বলবো আপনি অনলাইনে পাবেন ফ্রি অফ কস্ট এটা কারণ এগুলো পিডিএফ অনলাইনে আছে একটা হচ্ছে গেট আয়ার্স বেন নাইন টাস্ক ওয়ান তারপরে হচ্ছে ভুকএ সিক্রেট এটা হচ্ছে এই বইয়ের নামটা হচ্ছে আয়ার্স বেন নাইন ভুক্যাফ সিক্রেট এটা হচ্ছে খেম রিস আয়ার্স কনসালটেন্টের আর একটা বলে হচ্ছে ইজি টপিক আইডিয়াস অ্যাস এ টপিক আইডিয়াস এটা আইডিয়াস ফর আয়ার্স টপিক্স এটা আর হচ্ছে ম্যাপস অ্যান্ড ডায়াগ্রাম এই বইটা ম্যাপস অ্যান্ড ডায়াগ্রাম এই বইটা মিশলের এই বই রিচল মিশলের এই বইটা আপনি কিনে নিতে পারেন তো এই যে যে টেকনিকটা দেখালাম রাইটিংয়ের জন্য দিস ইজ দ্য বেস্ট টেকনিক আমি আমি মনে করি আপনি এইভাবে যদি আইএসের ভোকেবেলারি অ্যাক্টিভেট করেন রাইটিংয়ের জন্য খুব কম সময় আপনি অনেক ভোকেবেলারি শিখতে পারবেন এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আমার মনে হয় অবশ্যই নোট নিয়েছেন এবং যদি নোট নিয়ে থাকেন আর যে টেকনিকগুলো আমি শেয়ার করেছি সেগুলো যদি আপনি কাজে লাগান লিসেনিং রিডিং রাইটিং এবং স্পিকিংয়ে এ আপনার ভুকেবলের এনরিচ করতে কোনো সমস্যা হবে না এবং আপনি কম সময় অনেক ভুকে শিখবেন বলে আমি আশা করি লাস্টে একটি রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আর এই ভিডিওটা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বার যারা আছে যারা আইসি প্রিপারেশন নিচ্ছে তাদের কাজে আসবে আর অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট থেকে আমি জানতে পারি আপনি কি ধরনের ভিডিও চাচ্ছেন প্লাস হচ্ছে আমার ভিডিওটা কাজে আসতেছে কিনা সেই কথাটাও আপনার কমেন্টের মাধ্যমে আমি জানতে পারি সো লেট মি নো নেক্সট ভিডিওতে দেখা হবে